شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصبر ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহিথ যে আমাদের সম্মানিত ভাই জানাব ওয়াহিদুল আলম জানতে চেয়েছেন যে কুরবানির পশুর চামড়া দিয়ে ডুগ ডুগি যে বানানো হয় সেটা যায় যাচ্ছে কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আলা আলমিনাত ওয়ালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত ভাই কুরবানির পশুর চামড়ার ব্যাপারে একটা জিনিস সেটা হলো এই যে কুরবানির যে করা হয় সেই কুরবানির মাংস এবং চামড়ার বিধান একই সেটা কিভাবে সেটা হলো এই যে কুরবানির মাংস যেভাবে নিজে খাওয়া বৈধ তদরূপ কুরবানির পশুর চামড়াও নিজে কাজে ব্যবহার করাও বৈধ যেরম কুরবানির পশুর মাংস দিয়ে কেউ আর সম্পূর্ণটা যদি কেউ কাউকে সাতকা করে দিতে চায় দান খারাপ করতে চায় সেটা বৈধ তদরূপ কুরবানির পশুর চামড়াও যদি কাউকে দান খারাত করে দেয় তবুও সেটা বৈধ আরেকটা জিনিস যে কুরবানির পশুর মাংস যেমন আত্মীয় স্বজন গরিব ধনী উভয়কেই দেওয়া হাদিয়া হিসাবে দেওয়া বৈধ তদরূপ কুরবানির পশুর চামড়া যদি কেউ কাউকে হাদিয়া স্বরূপ ধনী গরিবকেও দেয় তবুও সেটা বৈধ কিন্তু একটা জিনিস হলো এই যে কুরবানির মাংস যেমন বিক্রি করা হারাম তদরূপ কুরবানির পশুর চামড়া বিক্রি করে নিজে খাওয়া হারাম কিন্তু সেটা বিক্রি করে যদি সে টাকা সম্পূর্ণ যদি গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দেয় তবে সেটা যাইজ তার দলিল ইমাম বুখারি রহমতুল্লাহ রায় একটি হাদিস এনেছেন

এরপর তিনি আমাকে আদেশ করলেন আমি ওই এরপিঠের আবরণ এবং চামড়াগুলো বিতরণ করে দিলাম আরেকটা হাদিস আলী র দিয়া লা নোকাল আমারানি নবীয় সল্লাওয়ার সাল্লাম আর আকু মা আল আল বুদুন ওয়ালা ও থুইয়া আলাইহা শাই এন ভিজি জারাতিহা রসুল সালসাল্লাম আমাকে আদেশ করলেন কুরবানির জানোয়ারের পাশে দাঁড়াতে এবং এর থেকে পারিশ্রমিক হিসাবে কসাইকে কিছু না দিতে তো এই দুটো হাদিসকে সামনে রেখে ওলামা কেরামগুন বলেন যে কুরবানির পশুর চামড়ার ক্ষেত্রে কি করবে সে বিক্রি দেবে বিক্রি করে সে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দেবে যেরকম কোরবানির পশুর মাংস বিক্রি করা হারাম তদরূপ সেই কুরবানির পশু চামড়া বিক্রি করে নিজের ব্যবহারে আনা হারাম কিন্তু পশুর চামড়া কোরবানির চামড়া যদি বিক্রি করে সেই টাকা পয়সা গরিব মিষ্কিনদেরকে মধ্যে বা ধনীদের মধ্যে যারা হাত হাত পাতে না তাদের মধ্যে যদি কেউ দান খরচ করে তাতেও কোনো অসুবিধা নাই যায় যাচ্ছে আরেকটা কথা হলো এই যে যে ব্যক্তি কোরবানির পশু জব করতে পারে না অন্য ব্যক্তির মাধ্যমে সাহায্য নিয়ে থাকে অর্থাৎ জব করে দেয় তাকেও পারিশ্রমিক হিসাবে গরুর মাংস কোরবানির মাংস থেকে মাংস তাকে দেওয়া অথবা কুরবানির পশু তাকে মজুরি হিসাবে চামড়া দিয়ে দেওয়া এটা শরীয়তে জায়জ নেই তবে শেষ কথা হলো এই যে কুরবানির মজুরি বাবদ কুরবানির মাংস এবং চামড়া থেকে কষাইকে কোনো কিছু দেওয়া যাবে না তখন কুরবানির পশুর চামড়ার বিধান হলো এই যদি সে নিজে ব্যবহারিত করতে না চায় সে যদি কোরবানির পশুর চামড়া নিজের বাড়িতে ব্যবহার করতে না চায় তাহলে সেটা কাউকে গিফট হিসাবে বা উপহার হিসাবে দিতে পারে বা বিক্রি করে সেই টাকা নিজে ব্যবহার না করে অন্যজনদের মধ্যে সেটা বিতরণ করে দেবে কিন্তু বিক্রি দিলে সে টাকা নিজে খেতে পারবে না বরং অন্য অন্যদেরকে যারা যাদের মধ্যে গরিব তাদেরকে মধ্যে বিতরণ করে দেবে এটাই হচ্ছে মূল কথা তো এখন কথা হলো এই আপনি যে প্রশ্নটা করেছেন যে ডুবডুগি বানানো তো কোরবানির পশুর চামড়া যেহেতু নিজে ব্যবহার করতে পারে সেই যদি কুরবানির পশুর চামড়া বৈধ কাজে যদি ব্যবহার করা হয় তাহলে কোনো অসুবিধা নেই সেটা বৈধ যেমন কুরবানির চামড়া দিয়ে ব্যাগ তৈরি করা বা এমন বস্তু তৈরি করা যে বস্তু তার বাড়িতে ব্যবহার হবে সেটা বৈধ কাজে যদি সেই পশুর চামড়া ব্যবহার করা হয় তাহলে বৈধ যদি অবৈধ কাজে ব্যবহার করা হয় তাহলে সেটা ব্যবহার করাও অবৈধ হবে এখন কথা হলো এই শরীয়তের দৃষ্টিতে যদি ডুকডুকি বাজানো যায় তাহলে সেটা কুরবানির পশুর চামড়া দিয়েও ডুগুগি বানাতে কোনো অসুবিধা নাই তার মানে মূল কথা হলো এই যে কুরবানির পশুর চামড়া যেমন নিজের ব্যবহারের কাজে সে ব্যবহার করতে পারে বৈধ কাজে তদরূপ যদি ডুগুগি বাজানো বৈধ কাজ হয় তাহলে সে বৈধ বৈধ তাহলে কোনো অসুবিধা নেই আশা করি বুঝতে পেরেছেন যে কুরবানির পশুর চামড়া দিয়ে সে নিজের কাজে ব্যবহার করতে পারে সেটা কোন কাজে বৈধ কাজে بودھو کاجے ووہار کرو بودھ ابدھ کا آجیں کرا کرو ابھی باقی اللہ عالم الاب السلام علیکم و اللہ وبرکاتہ